الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين সমস্ত প্রশংসা শ্রী মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি সমস্ত মুমিনদের অভিভাবক এবং কাফেরদের পরাজয় দান, কাফেরদের পরাজয় দান, পরাজয় দান করেন। তারপরে পরি দরুদ ও সালাম সেই নবীর প্রতি যার আগমনে এই পৃথিবী ধন্য হয়েছে এবং আমরা এক আল্লাহর বান্দার রূপে সম্মানিত হয়েছি। আজকে গতানুগতিক যেমন বক্তব্য আমরা সকলে শুনতে অভ্যস্ত, পড়তে অভ্যস্ত, সেই রকম ধরনের প্রচলিত আলোচনা থেকে বাইরে বেরিয়েছে ইসলামিক ইতিহাসের উপরে আজকে আমি নির্ধারণ করছি। আমরা জানি যে মুসলিম সভ্যতা, মুসলিম সমাজের স্বর্ণযুগের ইতিহাস, সেই ইতিহাসের উত্থান পতন এগুলো শুধু আমরা নামে শুনেছি, কিন্তু তার কারণ, সেই শিক্ষার উন্নয়ন এবং তার পতনের বিশ্লেষণ যথোপযুক্তভাবে হয় না, যে কারণে আমি আমার বিষয় নির্ধারণ করেছি মুসলিম সভ্যতা ধ্বংসের ইতিহাস। তো মুসলিম সভ্যতার প্রারম্ভিক কিছু তথ্য, তার স্বর্ণযুগের শিখরে উন্নয়ন, তার বিস্তার এবং এর পতনের ইতিবৃত্ত সম্বন্ধে সংক্ষেপে আমি কিছু বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। প্রারম্ভে এটা বলে নেওয়া উচিত, সাধারণত আমি বক্তব্য জগতে খুব একটা সুপরিচিত নয় এবং যেহেতু বক্তার সংখ্যা আমাদের, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো বক্তা রয়েছে, কিন্তু যেহেতু এই বিষয়টায় বেশিরভাগ বক্তা হয় এড়িয়ে যান কিংবা প্রয়োজন মনে করেন না, সেই কারণে আমি বলতে বাধ্য হলাম। বিশেষ কিছু জায়গায় লেখনী প্রকাশ হয়েছে আপনাদের সম্মুখে, সেখান থেকে কিছু সংক্ষিপ্ত বিশ্লেষণ প্রকাশ করবো ইনশাআল্লাহ। আমরা জানি যে বিশ্বের সব থেকে সমৃদ্ধ সভ্যতা যদি কিছু থেকে থাকে ইতিহাসে, সেটা একমাত্র ইসলামিক সভ্যতা, ইসলামিক সিভিলাইজেশন, মুসলিম সভ্যতা। মুসলিম সভ্যতার মতো এত উন্নত শিখরে অবস্থান আজ পর্যন্ত কোনো সভ্যতায় অর্জন করতে পারেনি। আমাদের ইতিহাস হয়তো অনেক বিকৃতভাবে পড়ানো হয়, শোনানো হয় বা জানানো হয়, সেখানে হতে পারে মেসোপটেমিয়া সভ্যতা, হতে পারে হরপ্পা মহেঞ্জোদার সভ্যতা, হতে পারে সিন্ধু সভ্যতা, এটাতে কোনো কিছু যায় আসে না। আসলে মুসলিম সভ্যতাকে চেপে রাখার জন্য, মুসলিমদের উন্নয়নকে পুনর্জাগরিত করতে বাধা দেওয়ার উদ্দেশ্যে সঠিক সত্যতাকে মানুষের সামনে গোপন করা হয় এবং মিথ্যা বিকৃত ইতিহাসকে আমাদের প্রজন্মের সামনে উত্থাপন করা হয়। সেই জন্য আমি সংক্ষেপে কিছু ঐতিহাসিক ইসলামিক ইতিবৃত্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের
ইসলামিক সমাজ সভ্যতার গৌরবময় ইতিহাস সম্বন্ধে আমরা সকলেই কম বেশি কিছু না কিছু শুনেছি। আমাদের ইতিহাস অনেক গৌরবময়, গৌরবোজ্জ্বল, ঐতিহ্যপূর্ণ, কিন্তু সেগুলো আজ শুধু সোনালী ইতিহাস আকারে গণ্য হয়। আমরা একদিন সারা পৃথিবীর অর্ধেক সাম্রাজ্যের অধিকারী ছিলাম, অর্ধ জাহানকে আমরা শাসন করেছি। আমাদের দেহে যেমন ছিল তেজোদীপ্ত রক্ত, আমাদের কণ্ঠকাকীর্ণ দুর্গন্ধি, সমুদ্রের তরঙ্গমালা, গভীর জঙ্গলের হিংস্র জন্তুর আক্রমণ কোনো কিছুই মুসলিম জাতির কাফেলাকে রুখতে পারে। অসহায়ের আহ্বানে সাড়া দেওয়ার জন্য তখন ইরাক থেকে হিন্দুস্তানে যেমন আগমন ঘটত আমাদের বীর যোদ্ধাদের, তেমনই হিন্দুস্থান থেকেও আগমন হতো ইরাকে সাহায্যের জন্য মুসলিম যোদ্ধা, মুসলিম সেনা। বর্তমানে আমরা যেমন লাঞ্ছনার শিকার, অতীতে মুসলিমদেরকে কোন জায়গায় অপমানিত করা হবে, অপদস্থ করা হবে, সেটা বাস্তবায়ন করা তো দূরের কথা, সেটাকে কল্পনা করাও কাফেরদের জন্য সম্ভব ছিল না। অথচ আজ সেটা হয়ে গেছে সাধারণ ব্যাপার। মুসলিম জাতির উত্থান ও পতনের এই ইতিহাসটা আসলে সুদীর্ঘ। ইসলামের আবির্ভাব, তার দ্রুত বিস্তার মানব জাতির ইতিহাসে একটা বিস্ময়কর, অভূতপূর্ব ঘটনা, যার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ইচ্ছা শক্তি এবং আন্তরিক প্রচেষ্টা যদি বিদ্যমান থাকে, তাহলে পিছিয়ে পড়া একটা জাতি আল্লাহর সাহায্যে সর্বোচ্চ শিখরে উন্নীত হতে পারে। এটা বলার কারণ আমরা জানি, কারণ আরবদের জাহিলিয়াতের কথা, সেই আরবীয়রাই ইসলামের ছায়া তলে এসে সর্বযুগ স্থাপন করেছিল, একটা সোনালী ইসলামী সভ্যতা বাস্তবায়ন করে মডেল আকারে পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়ে গেছে। মুসলিম সভ্যতা হলো জীবন্ত গতিময় একটা সভ্যতা। এই সভ্যতা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম, যে কারণ বিভিন্ন বাধা বিপত্তি চড়াই উতরাই অতিক্রম করে ইসলামিক সভ্যতা অনেক সময় পর্যন্ত দীর্ঘস্থায়ীভাবে তাদের উন্নয়নকে শিখরে স্থাপন করে ধরে রাখতে সক্ষম হয়েছে। আর এই ধরনের গতিময় সভ্যতা যে কোনো কঠিন মুহূর্তে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে, তার প্রমাণ আমাদের সর্বাক্ষরে লিখিত ইসলামিক ইতিহাস, যেটা অবশ্যই আমরা ইসলামিক ইতিহাসের যে কোনো গ্রন্থাবলী অধ্যয়ন করলেই খুব পরিষ্কার স্পষ্টভাবে আমাদের জ্ঞানের মধ্যে সেটা অর্জিত হবে। মুসলিম সভ্যতার ইতিহাসে এটা সুস্পষ্ট যে শুধুমাত্র মুসলিম সভ্যতা এবং সংস্কৃতিকে উন্নয়নের শিখরে তোলার জন্য অন্যান্য সমস্ত সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে তা নয়। মুসলিম সভ্যতায়, মুসলিম শাসন ব্যবস্থায় অন্যান্য সংস্কৃতি তারাও তাদের সক্রিয়তা বজায় রেখে নিজেদের স্বাধীনতা সেখানে প্রদর্শন করতে পারত, যেটা ইসলামের বিজয়ে একটা বিশাল বড় কারণ, ইসলামিক সাম্রাজ্য বিস্তারে, যেটা অন্যান্য কোনো সভ্যতা, কোনো আদর্শ, দ্বিতীয় কোনো সংস্কৃতিকে সহজে গ্রাস করতে সক্ষম হয় না। একমাত্র ইসলামিক সভ্যতা ও সংস্কৃতি অন্যান্য সভ্যতা সংস্কৃতিকে সক্রিয়ভাবে অবস্থান করার সত্ত্বেও, তাদের সক্রিয়তা বজায় রাখা সত্ত্বেও সেই সংস্কৃতিকে গ্রহণ করতে সক্ষম হয়েছিল। এখানে যেই
ইসলামিক সংস্কৃতি, ইসলামিক সমাজের বিজয় যেটা অন্যান্য কোন সভ্যতা সংস্কৃতি করে দেখাতে পারে। মুসলিম সভ্যতার বিকাশের ক্ষেত্রে বহু বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইসলাম এটা প্রমাণ করেছে যে একমাত্র ধর্মই পারে মানুষকে সুপথে, অগ্রগতির পথে, উন্নতির পথে পরিচালিত করতে। ধর্মবিহীন জীবন ব্যবস্থা শুধুমাত্র বাহ্যিকভাবে উন্নয়নের নামান্তর, আসলে সেটা প্রকৃতপক্ষে উন্নয়ন নয়। উন্নয়ন শুধুমাত্র বাহ্যিকভাবে হলেই হয় না, উন্নয়ন হতে হয় আত্মার, উন্নয়ন নৈতিকতা, সামাজিক ব্যবস্থা, শাসন ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, পারিবারিক, ব্যক্তিগত জীবন, সমস্ত ক্ষেত্রে উন্নয়ন হতে হয়। এবং সেটা একমাত্র ইসলামিক সভ্যতায় সবচেয়ে বাস্তবায়ন সংযুক্ত করে দেখিয়েছে। যে কারণে আজ ইসলামিক সভ্যতাকে প্রত্যেকটা মানুষের ভয়, যদি এই ইসলামিক সভ্যতা, ইসলামিক সংস্কৃতির পুনর্জাগরণ পরিপূর্ণরূপে হয়, অন্যান্য সমস্ত সভ্যতা ও সংস্কৃতি বিশেষ করে পদমর্যাদা লোভী শাসক শ্রেণী, তারা তাদের দায়িত্ব থেকে স্খলিত হবে, তাদের দায়িত্ব বহাল থাকবে না, তাদের অধিকার তারা বিস্তৃত হবে, তারা ধ্বংস হবে। তাই সকলে মুসলিমদেরকে চায় কোনো না কোনোভাবে তারা নিজেদের ব্যক্তি জীবনে যেভাবেই হোক ইসলামিক বহিঃপ্রকাশ ঘটাবেও সেটা যেন সামাজিক জীবনে বাস্তবিকভাবে তারা কখনো প্রয়োগ করতে সক্ষম না হয়, তার প্রচেষ্টা ইসলামের স্বর্ণযুগ থেকে ছিল, এখনো বিদ্যমান, সেটা আরো তীব্রতর আকার ধারণ করেছে, বর্তমানে বলা যেতে পারে তীব্রতম পরিস্থিতি, যেখানে মুসলিম সমাজের উন্নয়নকে, মুসলিম সমাজ ব্যবস্থাকে ভেঙে গড়িয়ে চুরমার করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। উল্লেখ্য, মুসলিম সভ্যতা অতীতের সমস্ত সভ্যতার নেতিবাচক এবং কুসংস্কারের জন্য যেগুলো কুসংস্কারে পরিপূর্ণ সেই আদর্শগুলো, সেই দিকগুলো প্রত্যাখ্যান করেছে। পূর্বের যে সংস্কৃতির ভালো দিক ছিল সেই দিকগুলোকে কিন্তু ইসলামিক সংস্কৃতি, ইসলামিক সভ্যতা গ্রহণ করে নিজ সভ্যতায় স্থান দিয়েছে। মদিনাতে যখন রাষ্ট্র ব্যবস্থা কায়েম হল, এই সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠারও তিনটে ভিত্তি ছিল। প্রথম অবশ্যই মসজিদ নির্মাণ, তারপরে মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের প্রতিষ্ঠান, এবং সর্বোপরি মুসলিম এবং অমুসলিমদের মধ্যে সহযোগিতার চুক্তি স্বাক্ষর, যেটার সব থেকে জ্বলন্ত প্রমাণ হল মদিনা শহর। মদিনাতে মুসলিম এবং অমুসলিমদের মধ্যবর্তী সহযোগিতার যে চুক্তি স্বাক্ষর হয়েছিল তৎকালীন ইসলামী রাষ্ট্রের সংবিধানের সেটা অন্যতম ভিত্তিগ্রস্ত ছিল। মদিনা সনদ প্রদানকারী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের প্রদানের মাধ্যমে ইসলামের মহান কীর্তিকে সারা বিশ্বের সামনে উন্মোচিত করেছিলেন। এই মদিনা সনদের মাধ্যমে প্রকৃতপক্ষে নাগরিকদের পারস্পরিক সম্পর্ক ও অধিকারের একটা সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই আলোকে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব, মুসলিম অমুসলিমদের মধ্যে সম্পর্ক, এই আলোকে, এই আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে, এই আদর্শকে আত্মীকৃত করে বহিঃপ্রকাশ করেছে কিসের, সমস্ত কিছুকে ত্যাগ করে কেবলমাত্র ইমান সম্বল করে নিয়ে আসা মুহাজিরদের নিরাপত্তা বিধান, সহায় সম্পদের ক্ষেত্রে আনসারদের, আনসার যারা ছিলেন তাদের সহযোগিতা অকল্পনীয়ভাবে প্রমাণ দিয়েছে যে কতটা আত্মত্যাগ সম্ভব ইসলামিক আদর্শের আত্মীকরণের মাধ্যমে, ইসলামিক সমাজ ব্যবস্থার পরিপূর্ণ
বহন থাকার মাধ্যমে। যদিও মদিনা ইসলামিক রাষ্ট্র হওয়ার আগে মানুষের মধ্যে সম্পর্কটা ছিল গোত্রের, এক গোত্রের সঙ্গে অন্য গোত্রের একটা বিরোধপূর্ণ অবস্থান সহাবস্থান থেকেই থাকে। রসুল সাল্লাল্লাহু সাল্লামের মাধ্যমে আগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে মুসলিম এবং অমুসলিম, বিশেষ করে মুসলিমদের মধ্যে তার একটা ভ্রাতৃত্ব অটুট সম্পর্ক সিসাঢালা প্রাচীরের ন্যায়, যেখানে সর্বাত্মক সর্বশেষ চূড়ান্ত বলিদান সেই আত্মত্যাগ পর্যন্ত স্বীকার করা সম্ভব হয়। এই রাষ্ট্রীয় কর্মের পাশাপাশি রসুল সাল্লাল্লাহু সাল্লাম বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, প্রতিবেশী সরকার এবং রাজা বাদশাহ তাদেরকে পত্রের মাধ্যমে আহ্বান জানাতেন। তখনকার দিনের যেমন ইরানের বাদশাহ, রোমান সম্রাট, মিশরের সুলতান, ইয়েমেনের শাসক, ইথিওপিয়ার কর্ণধার, এরা ছাড়াও আরো অনেক বাদশাহকে আমন্ত্রণ পত্র লিখেছিলেন এবং সেখানে মূল বিষয় ছিল দীন ইসলাম কবুল করা এবং এক আল্লাহর আনুগত্যকে মেনে নেওয়া, অর্থাৎ তৌহিদের দাওয়াত করা। ইতিহাসবিদ এবং অধিকাংশ ইসলামিক এমনকি কুফারদের লেখকদেরও অনেকেরই মত যে এইসব চিঠিগুলো ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পররাষ্ট্রনীতির অংশ, অর্থাৎ ইসলামিক পররাষ্ট্রনীতি এখন যেমন গণতান্ত্রিক গণতান্ত্রিক বলা যাবে না, স্বৈরতান্ত্রিক অলিখিত স্বৈরতান্ত্রিক এর আড়ালে লিখিত গণতান্ত্রিকের মুখোশে যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির ব্যর্থতাকে অনেক আগেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্মোচিত করে দিয়েছেন, বাস্তবায়ন করে দিয়েছেন পররাষ্ট্রনীতির কূটনৈতিক চালের সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধিমত্তার মাধ্যমে। এছাড়াও বিভিন্ন ঐতিহাসিকদের কিছু করেছেন আছে, সেগুলো আমি আর বলছি না। রাষ্ট্রের সমস্ত কিছুর দায়িত্ব শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে ধার্মিক, আর্থিক, পারিবারিক, ব্যক্তি, রাষ্ট্রীয় সমস্ত উন্নয়ন, সমস্ত কিছু নীতি নৈতিকতার বাস্তবায়ন যদিও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ন্যস্ত ছিল, তিনি যদিও সবগুলো একাই দেখাশোনা করতেন, পরিচালনা করতেন, কিন্তু সমস্ত কিছুর জন্যই সমস্ত ক্ষেত্রে যে যে বিষয়ে পণ্ডিত, যে বিষয়ে অধিক পারদর্শী, সেই সমস্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের সঙ্গে তিনি পরামর্শ করতেন। ইসলামী সভ্যতা ও সংস্কৃতি গড়ে ওঠার ক্ষেত্রে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবস্থান যে নিজেদের মধ্যে মত বিনিময় এবং মাসওয়ারার মাধ্যমে সুরা কমিটির দ্বারা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে উপনীত হওয়া, এটাও ইসলামী সভ্যতা সংস্কৃতি গড়ে ওঠার পিছনে অনস্বীকার্য ভূমিকা গ্রহণ করে। মুসলমানরা শুধু রাজ্য বিস্তার করেছেন নাকি, জ্ঞান বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রেও আমাদের উল্লেখযোগ্য অবদান ছিল। জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, গণিত শাস্ত্র, ইতিহাস, সমস্ত বিষয় এমনকি দর্শন, প্রথম থেকে ইসলামিক দর্শন অনেক খ্যাতি লাভ করেছিল, পরে দর্শনের কারণে মুসলিমরা অনেকটা বিচ্ছিন্ন চিন্তা ভাবনার রূপদান করে, যেখান থেকে আস্তে আস্তে তারা কোরআন হাদিস ও দর্শনের আলোকে বিচার করতে করতে যুক্তিবাদী, সরকারের মতো যুক্তিবাদী হতে পরিণত হয়ে যায় বর্তমানে বুদ্ধিজীবী মানুষদের মতো হয়ে যায়। যে কারণে আমরা দেখতে পাই যে বাগদাদ কেন্দ্রিক যে সভ্যতা, বাগদাদের যে বৃহত্তম বিশ্বের বৃহত্তম লাইব্রেরিকে যখন ধ্বংস করে দেওয়া হয় হালাকুর মাধ্যমে, তখন মুসলিমদের সমস্ত স্থাপনা, সরকারি যে স্থাপনা সেগুলো সবকিছুই
ধ্বংস হয়ে যায় তাদের অন্তর্ভেদ, যেহেতু তারা আস্তে আস্তে যুক্তিবাদীর দিকে ঘুরে পড়েছিল এবং নিজেদের সভ্যতা সংস্কৃতিকে ভুলে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতিকে ধীরে ধীরে গ্রহণ করতে শুরু করেছিল, যেটা এখন প্রায় পরিপূর্ণরূপে গ্রাস করে ফেলেছে। আব্বাসীয় খলিফা হারুনুর রশিদ, যিনি 786 থেকে 809 ঈসায়ী, যেটাকে আমরা খ্রিস্টাব্দ বলে জানি, এই সময়ে বাগদাদে বাইবুল হিকমার প্রতিষ্ঠার ফলে প্রভূত সুযোগ হয়, বিশেষ করে জ্ঞানার্জন আব্বাসীয় খলিফা। তারপর ফাতেমির যুগে, মোটামুটি 909 থেকে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল ফাতেমি খিলাফত, সেই সময় মিশর সাম্রাজ্যের কেন্দ্র পরিণত হয়, মিশর ইসলামিক সাম্রাজ্যের একটা কেন্দ্র পরিণত হয়। এরপর উত্তর আফ্রিকা, সিসিলি, ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া, আফ্রিকার লোহিত সাগরের উপকূল, কিয়ামা, হেজাজ, ইয়েমেন, এই পর্যন্ত মোটামুটি একটা ইসলামিক সাম্রাজ্য বিস্তৃত ছিল। এবং সেই যুগে মুসলিম বিশ্বের রাজধানী শহর বাগদাদ, কায়রো ও কর্ডোবা বিজ্ঞান, দর্শন, চিকিৎসা বিজ্ঞান, বাণিজ্য, গণিত সর্ব ক্ষেত্রে উন্নতির শিখরে অবস্থান করেছিল, একটা বুদ্ধিভিত্তিক কেন্দ্রে পরিণত হয়েছিল তৎকালীন বিশ্বে। আরবরা তাদের অধিকৃত অঞ্চলের বৈজ্ঞানিক জ্ঞানের প্রতি আগ্রহী ছিল, হারিয়ে যেতে থাকা অনেক ধ্রুপদী রচনা সেগুলো আরবি এবং ফার্সিতে অনুদিত হয়, যে কারণে মুসলিমদের মধ্যে জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রসার খুব দ্রুত এবং সহজে সাধিত হয়েছে। প্রত্যেক জাতির যেমন গৌরবোজ্জ্বল ইতিহাস থাকে, মধ্যযুগের ইতিহাস আমাদের জন্য, মধ্যযুগের ইতিহাস একটা গৌরবোজ্জ্বল অধ্যায়, সেগুলো সম্পূর্ণরূপে বলে শেষ করা যাবে না, ইতিহাসে লিখতে গেলে হয়তো অজস্র বই লেখা হয়ে যাবে। এই গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের থাকা সত্ত্বেও কোরআন এবং হাদিসের সম্পূর্ণরূপে বাস্তবায়নের মডেল থাকা সত্ত্বেও আমরা বর্তমানে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, পদস্খলিত। তার কারণ আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না, আমরা ইতিহাসকে ভুলে যাই। কোরআন এবং হাদিসের আলোকে ইতিহাসের উদ্ধার এবং তার বাস্তবায়ন করার কোন প্রচেষ্টা আমাদের মধ্যে পরিলক্ষিত হয় না, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বেশ কিছু বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী বলতে দুনিয়াবি এবং আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই বুদ্ধিজীবী যারা, তাদের একটা অপরিণামদর্শিতা, শুধু বক্তব্যের জগতে আলোড়ন সৃষ্টি করা অথবা নিজের লেখনের মাধ্যমে বিখ্যাত হওয়া, এইরকম ধরনের মনোভাব হয়ে যাওয়ার কারণে সামাজিকভাবে ইসলামিক আদর্শকে কতটা দ্রুত সুষ্ঠুভাবে প্রচার প্রসার করা সম্ভবপর এবং তার বাস্তবায়ন কতটা করা সম্ভব আমাদের দ্বারা, সেটা প্রচেষ্টা অধিকাংশ আলেমের মধ্যে পাওয়া যায়। অধিকাংশ এখানে যারা উপস্থিত আছেন তারা নিজেরা হয়তো কিছু উদ্ভাবন করবেন, যে কারণে আমি আমার বক্তব্যের বিষয়টা নির্ধারণ করেছি, যাতে অন্তত পক্ষে এখান থেকে কিছুটা বার্তা আলেম সমাজের কাছে যায়, তারা এই বিষয়ে কিছুটা ভাবে, মুসলিম সমাজে কিছুটা দেয়। মধ্যযুগে মুসলিমদের জ্ঞান চর্চা এবং সাহিত্য চর্চার ক্ষেত্রে বিশেষ করে তিনটে সোনালী সভ্যতা আমরা ইতিহাসের পাতায় পাই, সেটা সবার মধ্যে অবশ্যই বাগদাদ কেন্দ্রিক সভ্যতা, যেটা আব্বাসীয় শাসন আমাদের ছিল, সে সময়ে জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য সমস্ত দিক দিয়ে সারা বিশ্বের একটা শীর্ষ অবস্থানে উন্নীত হয়েছিল ইসলামিক সভ্যতা। তারপরে মিশরের ফাতেমি বংশ, এরাও প্রায় 300 বছরের মতো রাজত্ব করেছিল, প্রায় 300 বছরের মতো ইসলামিক সভ্যতা যেখানে বিদ্যমান ছিল সেখানে তো জ্ঞান গণিমার বিকাশের কোন কমতি ছিল না, মুসলিমদের
অজস্র বিজ্ঞানী, অজস্র চিকিৎসক, আবিষ্কারক তাদেরকে দেখতে পাওয়া যায়, কিন্তু ইতিহাসের পাতায় হয়তো তাদের নাম আমরা খুঁজে পাই না ঠিকই, কারণ সেগুলোকে চেপে রাখা ইতিহাসের মধ্যে যে বেরিয়ে দেওয়া হয়েছে সেই মুখোশকে উন্মোচন করা হয়নি, বাস্তবকে প্রকাশিত করা হয়নি। বিশেষ বিশেষ কিছু শ্রেণীর অভিলাষ আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য তাদের বিশেষ কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য সত্য ইতিহাসকে চেপে রেখে বিকৃত ইতিহাসকে উত্থাপন করা হয়েছে আমাদের সামনে। আমরাও সেই ইতিহাস পড়ে শুনে সম্বোধিত হয়েছি। যে ইসলামিক সভ্যতার কথা আমরা সকলেই জানি সেটা হলো স্পেনের ইসলামিক সভ্যতা। প্রায় 700 বছর সেখানে ইসলামিক সভ্যতা বিরাজমান ছিল এবং তার ইসলামের সুনাম, খ্যাতি, অটুট ব্যবহার রেখে এই ইসলামিক সভ্যতা বিদ্যমান ছিল। কর্ডোবা ইউনিভার্সিটি, যেটা এখনো আমরা নাম হয়তো শুনতে পারি হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি, সোনাসো, কিন্তু এখনো একটাও ইউনিভার্সিটি এমন শিক্ষার দিক দিয়ে উন্নীত স্থান অধিগ্রহণ করতে পারেনি যেমন স্থানে উন্নীত হয়েছিল কর্ডোবা ইউনিভার্সিটি, কর্ডোবা বিশ্ববিদ্যালয়, যেটা স্পেনেতে স্থাপিত হয়েছিল। স্পেনে ইসলামিক সমাজ সভ্যতা যখন বিদ্যমান ছিল সেই সময় ইউরোপ থেকে মানে পাশ্চাত্য সভ্যতা থেকে সমস্ত মানুষ তারা শিক্ষা গ্রহণের জন্য কর্ডোবাতে আসতো এবং সেখানে তারা স্থান পেত না। তাহলে আমাদের জ্ঞান, পরিমাণ, বিকাশ, শিক্ষা, বিজ্ঞান কত উন্নত শিক্ষার অবস্থান করেছিল সেটা আমরা এখান থেকে কিছুটা হলেও কল্পনা করতে পারি। এগুলো বিস্তারিত ভাবে আপনারা যদি একটু প্রচেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন, সঠিক ইসলামিক ইতিহাসকে যদি উদ্ধারণ করেন সরকারিভাবে বাস্তবায়ন হয়েছিল সেই ইতিহাসকে আপনারা পেয়ে যাবেন। ইসলামিক সমাজ ব্যবস্থা এত বছরের একটা সমাজ ব্যবস্থা, কম বেশি ছোটখাটো ভুল ত্রুটি, সমস্যা সমাধান এই মিলিয়ে প্রায় 1924 সাল পর্যন্ত মোটামুটি আপস অ্যান্ড ডাউনস এর মাধ্যমে উঠা এবং পতন এভাবে হয়েছে আর কি ইসলামিক সভ্যতা কম বেশি ছিল। এবং স্বর্ণযুগ বলতে প্রথম রসুল সাল্লামের সময়ে মদিনা রাষ্ট্র গঠন করার পর থেকে খুলাফায় রাশিদীদের সময়টা সব থেকে উজ্জ্বলতম যুগ, তারপরেই জ্ঞান পরিমাণ দিক দিয়ে বিকশিত সব থেকে উন্নত যুগ বলতে আমরা যারা জানি সব থেকে দীর্ঘস্থায়ী যুগ ছিল সব থেকে মধ্যযুগ। মধ্যযুগীয় যে ইসলামিক সভ্যতা সেই সভ্যতার কথা এখন সকলেই স্বীকার করে, এমনকি সেখান থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে শাসক শ্রেণী যারা বিশ্বের অধিকাংশ স্থানে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় ইনক্লুডিং বারাক ওবামা পাস হয়ে গেছেন, ডোনাল্ড ট্রাম্প, তারা পর্যন্ত শিক্ষা গ্রহণ করেছে ওই মধ্যযুগের ইসলামিক সভ্যতা থেকে। অথচ মুসলিম জাতির দুর্ভাগ্য তার ইসলামিক সভ্যতার ভিন্নমাত্র নলেজ জ্ঞান রাখে না। অথচ আমাদের শত্রুরা তারা সেখান থেকে জ্ঞান নিয়ে তাদের সভ্যতার সংস্কৃতি বিস্তার করে চলেছে, আমরা আমাদের সভ্যতাকে সংযোজন করে করে একটা বিন্দুতে পরিণত করে চলেছি। একটা শিক্ষিত ও আদর্শ জাতি গঠনের মিশন হলো গঠনমূলক পুস্তক। মিশন এবং মিশনকে সামনে রেখে মধ্যযুগের মুসলিমরা যে সময়ে জ্ঞান পরিমাণ বিকাশ সব থেকে বেশি হয়েছিল বাগদাদ, মিশর এবং কর্ডোবাকে কেন্দ্র করে সমৃদ্ধ পাঠাগার স্থাপন করেছিলেন। এবং যেটা আমরা জানি যে বাগদাদে বিশেষ করে হারাতুল আক্রমণে বাগদাদের সেই সমস্ত লাইব্রেরিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেখানে অনেক উন্নত আবিষ্কার, মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতা স্মৃতি সেখানে বিদ্যমান ছিল যেখান থেকে আজ আমরা বিস্মৃত সেই ইতিহাসকে হয়তো আমরা কোনোদিনই পাব না। তো জ্ঞান গরিমা শিক্ষা সামাজিক দিক সমস্ত দিক দিয়ে ইসলাম যে কত উন্নতি শিখরে অবস্থান করেছিল সেটা সংক্ষিপ্ত ভাবে আমরা বুঝতে পারলাম। এখন
এত উন্নত সমাজ ব্যবস্থা আমাদের থাকার পরেও আমরা এই ইতিহাসকে শুধু ইতিহাসের মধ্যেই রেখে দিয়েছি, আমাদের মধ্যে তার বাস্তবায়ন তার পরিস্ফুটন কোনো কিছুই পরিদর্শিত হয় না। আজ পর্যন্ত কোন সভ্যতায় এই ইসলামিক সভ্যতার মধ্যে এমন সভ্যতার নজির গড়ে তুলতে পারেনি, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই ঐতিহ্যকে ধরে রাখতে পারিনি। মুসলিম সভ্যতার ইতিহাস তার ইতিহাসকে কন্টিনিউ করতে পারে, এতে সন্দেহের অবকাশ নেই যে মধ্যযুগীয় সভ্যতা মানব সভ্যতার জগতের সমগ্র বিশ্বকে জ্ঞান বিজ্ঞান সাধনায় প্রবলভাবে সাড়া দিতে পেরেছিল। খ্রিস্টীয় অষ্টম শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায় যখন সম্পূর্ণভাবে অজ্ঞতা এবং মূর্খতা ছিল, সেই সময়ে মুসলিমরা সারা বিশ্বে জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষায় উন্নতির শিখর অবস্থান করে ধীরে ধীরে রাজনৈতিক এবং সামাজিক অস্থিতিশীলতা জ্ঞান চর্চার পশ্চাৎপদতা আমাদের মুসলিম সভ্যতাকে গ্রাস করে করে বর্তমান অবস্থায় রূপায়ণ করেছে। এখন এই যে মুসলিম সভ্যতার উন্নতির শিখর থেকে পদস্খলন, এর কারণ কি? এর প্রধান কারণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধানকে বাতিল করে বা সেই বিধানকে ব্যতিরে রেখে মস্তিষ্ক প্রসূত মানব রচিত বিধান দিয়ে শাসন ব্যবস্থা সম্পন্ন করা, এটা প্রধান কারণ, যেটা সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহ এটাকে যারা মস্তিষ্ক প্রসূত বিধান দ্বারা শাসন কার্য সম্পাদন করবে তাদেরকে কুফর আখ্যায়িত করেছেন। সর্বপ্রথমে মস্তিষ্ক প্রসূত যে বিধান এটা কোথায় কার্যকর হয়েছিল, মোটামুটি 600 হিজরির পরে তাতাররা যখন কিছু দেশকে দখল করলো, তারপরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, তখন তারা তাদের শাসন ব্যবস্থায় সেরিয়ার সঙ্গে সঙ্গে কিছু মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনাকে সেখানে গ্রহণ করলেন এবং সেই শাসন ব্যবস্থা আইন ব্যবস্থা সংবিধানের নাম দিয়েছিল ইয়াসিকা। সেরিয়ার সঙ্গে সঙ্গে তারা কিছু মস্তিষ্ক প্রসূত বিধানকে সেখানে তাদের শাসন ব্যবস্থা শাসন কার্য নির্বাহ করার জন্য উদ্ভাবন করেছিলেন, যে কারণে তৎকালীন সব থেকে বড় আলেমে দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ অন্যান্য সেই সময়ে বিদ্যমান আলেমগণ তাদেরকে মুরতাদ ফতোয়া দিয়ে এরপরে 1924 খ্রিস্টাব্দে দৌলতে উসমানিয়া তার পতনের পর যখন তুরস্ক মানবরচিত সংবিধান দ্বারা পরিচালিত হতে লাগলো, তখন তুরস্কের সর্বশেষ সাইফুল ইসলাম মুস্তাফা সাভারি রহমুল্লাহ সেই কর্মকে কুফর এবং রিদ্দা বলে পতন প্রদান করেছিলেন। বর্তমানেও বিভিন্ন মুসলিম দেশে কম বেশি সম্পূর্ণরূপে সরিয়ে হয়তো অনুসরণ হয় না, কম বেশি কিছু না কিছু মস্তিষ্ক প্রসূত চিন্তাভাবনা শাসক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা আছে। তার সব থেকে বড় প্রমাণ অবশ্যই বাংলাদেশ। তো এখন আমাদের এই মুসলিমদের এত উন্নয়নের শিখর থেকে পতনের সব থেকে বড় কয়েকটা কারণের মধ্যে উল্লেখযোগ্য চারটি কারণ হলো, প্রথমে ধর্ম বিদ্রোহ, তারপর ধর্ম বিকৃতি, তৃতীয় নম্বরে খেলাফত উত্থান, চতুর্থ নম্বরে দলাদলি অনৈক্য এবং সর্বশেষে জ্ঞান বিজ্ঞানে অবহেলা এবং ঐশ্বরিক ধর্মকে পরিত্যাগ। এখন ধর্ম বিদ্রোহ আর ধর্ম বিকৃতি দুটো একই বিষয় নয়, দুটোর মধ্যে কিছুটা তফাৎ রয়েছে, যদিও এগুলো পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। যতগুলো আমাদের ইতিহাসে ধর্মকেন্দ্রিক সংঘর্ষ হয়েছে, বিদ্রোহ ঘটেছে, যুদ্ধ হয়েছে, সেখানে কোনো না কোনোভাবে আকিদা সংশ্লিষ্ট রয়েছে, আকিদার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে যুদ্ধ সংঘটিত হয়েছে।
বিভিন্ন দেশে বর্তমানে বহু জনপ্রিয় বীর মুফতি আলেম ধর্মীয় নেতা জাগতিক স্বার্থে তাদের স্বার্থ সিদ্ধির জন্য তাদের জাগতিক স্বার্থ চরিতার্থ করার জন্য খেয়াল খুশির মতো কিছু ফতোয়া দেন এবং শরিয়ার বিভিন্ন পরিভাষা বিভিন্ন হুকুম সেগুলো ভুল ব্যাখ্যা করে সাধারণ মানুষকে প্রবঞ্চিত করে আর সাধারণ মানুষ সেই সমস্ত মানুষদেরকে খুব বড় বড় শায়েখ ভেবে নিয়ে বিশাল বড় পণ্ডিত ভেবে নিয়ে তাদের অনুসারী করে নিজেদেরকে জাহান্নামে বাসী করে। এই সমস্ত পণ্ডিতগণ অবশ্যই যে কোনো চিন্তা যে কোনো দল বা যে কারোর অনুসারী মানে সে কোনো না কোনো ভাবে পণ্ডিত হবে, মূর্খ মানুষদের কেউ কখনো অনুসরণ করে না সচরাচর, তার মধ্য থেকে কিছু না কিছু পরিশুদ্ধ মানুষ আগে দেখতে চায়। মানুষ যখন তার কাছ থেকে কিছু একটা ব্যতিক্রমী জিনিস পায় যে হ্যাঁ এই তো অনেক বেশি শিক্ষিত, এ তো অনেক বেশি পণ্ডিত, বিরাট বড় মুক্তি, বিশাল বড় সাহিত্য হাদিস, তাই এই যা বলছেন সেগুলো ঠিক, এইভাবে আস্তে আস্তে তার অনুসারী হয়। আসলে এক একটা ফিরকা দল তাদের অনুসারী বাড়ানো এগুলো পণ্ডিতগণ ছাড়া সাধারণ মানুষের পক্ষে বাড়ানো সম্ভব নয়। তো সেই পণ্ডিতগণ মুসলিমদের ইমান ও আমল ধ্বংস করে এবং অবশ্যই এরা অভিশপ্ত নিয়ে কোনো সন্দেহ নেই। যেসব অজুহাত ব্যবহার করে বিভিন্ন যুগে মুসলিম উম্মার মধ্যে বিদ্রোহ ও ধর্ম বিকৃতি ঘটেছে তার মধ্যে অন্যতম হলো প্রথমে ধর্মের সঠিক আকীদা থেকে বিচ্ছেদ, এটা অবশ্য সর্বপ্রথম কারণ যেটা জিয়াউর রহমান সাহেব আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন। এই আকীদা থেকে বিচ্ছুতি এটা সব থেকে প্রথম কারণ ধর্ম বিচ্ছুতি এবং ধর্ম বিদ্রোহের। তারপরে আছে শাসক শ্রেণীর স্বার্থে ধর্মীয় বিধানের অপব্যাখ্যা, তৃতীয় কারণে জাগতিক স্বার্থে ধর্মকে ব্যবহার, ধর্ম বিকৃতি এবং ধর্মের নামে নব নব উদ্ভাবন যেটা মানুষকে জাহান্নামের দিকে আপত্তি করে আমন্ত্রণ করে জাহান্নামের দিকে, যেটাকে আমরা বিদাত বলে পরিগণিত করি। আর একটা অজ্ঞতার কারণে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা, নিজেরা ব্যাখ্যা দিতে গিয়ে কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যার বাস্তবায়ন করতে গিয়ে আমরা বিভিন্ন সূত্রবিক্রিয় লিপ্ত হয়ে যাই মাঝে মাঝে, আবার নিজেদের মধ্যে হানাহানি মারামারি কাটাকাটি দলাদলি করেও আমরা ক্ষান্ত হয় না। শাসক শ্রেণী কর্তৃক ইসলাম বিরোধী বিধিবিধান পরিবর্তন এটাও ধর্ম বিদ্রোহের একটা বিরাট বড় কারণ। আর এই একটা বৈশিষ্ট্য যেটা খুব ভয়ঙ্কর সেটা হলো ধর্মের কিছু কিছু বিষয় গোপন করা। সাধারণ মানুষকে এক শ্রেণীর আগের সমাজ কিছু অংশ বলে আর কিছু অংশ বলে না, এই যে কিছু অংশ গোপন করা যদিও সম্পূর্ণভাবেই ইসলামের সম্পূর্ণ সত্যকে প্রচার প্রকাশ করার দায়িত্ব আলেম সমাজের উপরে ন্যস্ত, সেই দায়িত্ব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য অনেক বিষয় গোপন করে রাখে, যে কারণে আস্তে আস্তে ধর্ম বিকৃতি করে এবং সেটা বৃহৎ আকারে বিদ্রোহের রূপ ধারণ করে যার মাধ্যমে মুসলিমদের মধ্যে আস্তে আস্তে সভ্যতার ধ্বংস ঘটেছে। তারপর জাল হাদিস তৈরি করা, জাল হাদিস প্রণয়ন সেগুলো সমাজের মধ্যে প্রচার প্রসার, এগুলো তো আমরা আব্দুর রাজ্জাক ইউসুফ সাহেবকে একটা গ্রন্থ লিখেছেন যে 3 লক্ষ জাল হাদিস, 3 লক্ষ জাল হাদিস সেগুলো মানুষের মধ্যে প্রচলিত এবং প্রত্যেকটাই সমাজে বিদ্যমান। নেতৃত্ব স্থানীয় লোকদের মধ্যে জাগতিক স্বার্থ ও ব্যক্তিত্বের সংগ্রাম এবং ধর্মের অনুশাসন পরিত্যাগ, এর অজস্র কারণ রয়েছে ধর্ম বিকৃতি এবং ধর্ম বিদ্রোহ ঘটার, যে কারণে আস্তে আস্তে মুসলিম সভ্যতা এবং সংস্কৃতি ধ্বংস হয়েছে। এই আকিদা বিবৃতির আকিদাটা যে মানুষের আস্তে আস্তে সঠিক আকিদা থেকে মানুষ সরে এসেছে তার প্রধান কারণ অবশ্য শিক্ষার অভাব, অশিক্ষা এবং কুশিক্ষা, বিশেষ করে পাশ্চাত্য শিক্ষা এবং উপনিবেশবাদের প্রভাব, এটা অবশ্যই মূল কারণ আকিদার বিকৃতির হিসাবে।
ভাষাগত শিক্ষার প্রভাবে আমরা ধীরে ধীরে আমাদের যেগুলো আবশ্যিক, আমাদের যেগুলো ফরজ ওয়াজিব কর্তব্য সেগুলো ভুলে গিয়ে আমরা নফল তার দিকে, নফল আমলের দিকে, নফল ইবাদতের দিকে ধাবিত হয়ে আমাদের জীবনকে, সভ্যতাকে, ইসলামের রীতিনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মুসলিমদের সব থেকে ভয়ঙ্কর আকিদার বিকৃতি ঘটেছে রাষ্ট্র পরিচালনা তথা শাসন ব্যবস্থা, বিচার এবং অর্থ ব্যবস্থা ব্যাপারে। আপনারা যদি একটু চিন্তা ভাবনা করেন যে বর্তমানে যে বিষয়টা বললাম যে শাসন, বিচার, অর্থ ব্যবস্থা, এতে তো ইসলামের নীতিমালা রয়েছে। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা তার বাস্তবায়ন, তার মডেল দেখে দিয়ে গেছেন এবং সেগুলো ইসলামের স্বর্ণযুগে তার একটা বিস্তৃত অঞ্চল ঘুরে তার উন্নয়নের রূপদান সেটাও আমরা পরিদর্শন করেছি ইতিহাসের পাতায়। অথচ আজকে হঠাৎ কি কারণ ঘটল আল্লাহ জানে, যে মানুষ এখন বলতে শুরু করছে যে ইসলামিক অর্থনীতি, ইসলামিক শাসন, ইসলামিক বিচার এগুলো চলবে না, এগুলো এখন বর্তমান সমাজে ব্যাখ্যাতে, ইসলামিক গরিবুল ব্যাখ্যাতে আমাদেরকে আপডেটেড হতে হবে। সে কারণে আমরা ইসলামিক শাসন, ইসলামিক বিচার, ইসলামিক শিক্ষা এইগুলোকে ছেড়ে দিয়ে পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করবো, পাশ্চাত্য আইন গ্রহণ করবো, আব্রাহাম লিঙ্কনের আইন গ্রহণ করবো, এরকম শাসন ব্যবস্থা আমরা গ্রহণ করবো। এবং এটা থেকে আমি বলতে পারি একটাও মুসলিম দেশও কিন্তু এখান থেকে রক্ষা পায়নি, কোনো না কোনোভাবে হয় শাসন কাটছে, না হয় অর্থ ব্যবস্থা, না হয় বিচার ব্যবস্থায়, কোনো না কোনোভাবে এই পাশ্চাত্য আইন, পাশ্চাত্য রীতিনীতি তার অনুসারে কোনো না কোনোভাবে পরিপূর্ণভাবে ইসলামিক বিচার, ইসলামিক শাসন, ইসলামিক অর্থনীতি আছে এমন একটা দেশ পৃথিবীতে নাই। সবাই সৌদি আরবের কথা হয়তো বলতে পারে, কিন্তু সৌদি আরবে অর্থনীতি তো ইসলামিক অর্থনীতি নয়, সৌদি আরবের অর্থনীতি ডলার ভিত্তিক অর্থনীতি। অর্থনীতি ব্যাপারটা একটু আলাদা বিষয়, এখানে ডলার থেকে আস্তে আস্তে সেটা ইউরো অর্থনীতিতে পরিণত হচ্ছে, আবার এখানে ভারতের সঙ্গে কয়েকটা দেশের চুক্তি হয়েছে, সেখান থেকে ভারতীয় একটা অর্থনীতি আলাদাভাবে বিশ্ব নম্বর আকার ধারণ করতে চলেছে। এগুলো গভীর আলোচনার বিষয়, সেগুলো অন্য আলোচনা। যাই হোক, এখন আসল সমস্যা হচ্ছে আমাদের ইসলামী পদ্ধতি ব্যবহার করার যোগ্যতা মুসলিমরা হারিয়ে ফেলছে। আসল সমস্যা এখানে যে ইসলামী পদ্ধতিকে আমরা অর্থনীতি বাস্তবায়ন করতে পারতাম, আমরা যদি স্বর্ণাক্ষরে লিখিত ইতিহাস অধ্যয়ন করতাম, সেগুলো আত্মীকৃত করে বাস্তবায়ন করার প্রচেষ্টা করতাম, শরিয়াকে পরিপূর্ণভাবে অনুসরণ করার প্রচেষ্টা করতাম, কিন্তু সেগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার নেতৃত্ব, সেই যোগ্যতা মুসলিম সমাজ থেকে হারিয়ে গেছে। যে কারণে আজ পৃথিবীতে পরিপূর্ণভাবে ইসলামের বাস্তবায়ন করা খুবই কঠিন, কষ্টসাধ্য, এক প্রকার নিঃসন্দেহ বলা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া যখন চাইবেন তখন সেটা সম্ভব করা। আর অবশ্যই যারা শাসক শ্রেণীর রয়েছেন তাদের তো স্বার্থের ব্যাঘাত ঘটবে, যদি ইসলামিক অর্থনীতি, ইসলামিক রাষ্ট্র পরিচালনা নীতি, ইসলামিক পররাষ্ট্রনীতি গ্রহণ করা হয়, যে কোনো মুসলিম দেশ যদি গ্রহণ করে, তাহলে সেখানে কিছু স্বার্থলোভী, পদমর্যাদালোভী শাসক শ্রেণী রয়েছে, তাদের স্বার্থে ব্যাঘাত ঘটবে, যে কারণে একজন দুজন তারা প্রচেষ্টা করলেও বাকিদের বিরোধিতায় সেটা বাস্তবায়ন করা সম্ভব করা হয়নি এবং এখনো হয়েছে না। এরপরে যে কারণে উল্লেখ করেছিলাম মুসলিম সভ্যতা ধ্বংসের, সেটা হল দলাদলি, মতানৈক্য, বহু দলে বিভক্ত হয়ে যাওয়া, এই যে বিভক্তি, এই বিভক্তি কিন্তু আমাদের মুসলিম সভ্যতা বা সমাজের ধ্বংসের একটা বিভক্ত কথা। আমরা একটা রূপক ফ্রেজ, রূপক একটা বাক্যাংশ শুনে থাকি যে একতাই বল, এটা সত্য যে আমরা যদি এক হয়ে থাকতাম, মুসলিমরা
বেচারি এত দলে এত ফিরকায় এত ভেদা ভেদে যদি নিজেদের বিভক্তিকে প্রকট রূপ ধারণ না করালাম, তাহলে আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে সারা পৃথিবী ইতিহাসে যেমন ভয় করত তেমন ভাবে আজও ভয় করত যদি আমরা এক হয়ে থাকতে পারতাম। কিন্তু আমরা আমাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের নিজেদের কিছু শুধুমাত্র জাগতিক চাহিদা পূরণের জন্য এবং সৈয়াদ মন করা ভুল ব্যাখ্যা করার কারণে একই অপরের সঙ্গে বিরোধ বিদ্বেষপূর্ণ অবস্থান সেটা এত এক্সট্রিম পর্যায়ে চলে যায় যে একই অপরকে হত্যা করতে কোন রকম ভাবে পিছু হয় না। অথচ একজন নিরপরাধ হত্যা করা কত জঘন্য অপরাধ ইসলাম। অথচ আমরা এই ইসলামিক ন্যায় নীতিমালা নৈতিকতা সমস্ত কিছু বিসর্জন দিই আমরা শুধুমাত্র আমাদের নিজের স্বার্থ চরিতার্থ করার কারণে নিজেদেরকে একজনের থেকে অনেক দূরে অবস্থান করে নিয়েছি এবং যার ফলে আমাদের এই দুর্বল জামাতকে আমাদের শত্রুরা খুব সহজে আক্রমণ করতে সক্ষম হচ্ছে এবং আক্রমণ করে বেশিরভাগ জায়গা তারা ধ্বংস করে দিয়েছে। ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না যে দলাদলের কারণে আমাদের একত্রের কারণে পারস্পরিক ভ্রাতৃত্বের বিনষ্ট হওয়ার কারণে আমরা কত ক্ষয়ক্ষতিগ্রস্ত শিকার হয়েছি সেগুলো আমরা ইতিহাস থেকে শিক্ষা অর্জন না করে এখনো সেই রকম বন্ধুরা আমরা লিপ্ত হয়ে রয়েছি। অথচ আমাদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামিক সভ্যতার কিছু না কিছু যার তারা যতটুকু সম্ভব তেমনভাবে বাস্তবায়ন করার প্রচেষ্টা কারোর মধ্য থেকে পরিবর্তিত হয় যতটুকু পরিবর্তিত হয় সে একাধিক একজন দুজনের ঘটনা প্রতিষ্ঠা করে যদি একটা ঐক্যবদ্ধ জামাত না থাকে। অথচ আমাদের সম্রাট প্রলিপ্ত আদর্শনালী ইতিহাস কৃত তৃতীয় সব থেকে গুরুত্বপূর্ণ কারণ মুসলিম সভ্যতা ধ্বংস সেটা হলো জ্ঞান বিজ্ঞান চর্চায় অবহেলা। আমরা এটা জানি যে ইসলামিক সভ্যতা সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়ে সেই সভ্যতায় সর্ব উন্নয়নের শিখায় অঙ্গিত স্থানে উপনীত হয়েছে সমস্ত যুগে যেখানে ইসলামিক সভ্যতা বিরাজমান। অথচ বর্তমানে আমরা কি যুগে এলাম যেখানে ইসলামিক সমাজ নাকি খাপ খাইয়ে উন্নয়ন শিখায় উঠতে পারছে না, পাশ্চাত্য শিক্ষা পাশ্চাত্য সভ্যতা সেগুলো নাকি সর্বোন্নত শিক্ষা প্রদান করেছে। অথচ কয়েকশো বছর আগে তো ইসলামিক শিক্ষা সর্বোন্নত শিক্ষায় অবস্থান করেছিল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই সেখানে এখনো পর্যন্ত এমন কোন বিজ্ঞানী আবিষ্কৃত হয়নি, এমন কোন বিজ্ঞানী হয়নি যদিও আইনস্টাইন নিউটনের নাম আমরা বলতে পারি। অথচ ইতিহাসকে গোপন করার কারণে মুসলিম বিজ্ঞানীদের মতো বিজ্ঞানী এখনো তো আমরা খুঁজে পাই না। মুসলিমদের মতো এইরকম উন্নয়ন বর্তমান পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি বাস্তবায়ন পর্যন্ত দেখাতে পারে। তারপরও কেন আমরা সেই পাশ্চাত্য শিক্ষাকে সর্ব উন্নত সর্ব আধুনিক যুগের উপযুক্ত শিক্ষা ব্যবস্থা উপযুক্ত জ্ঞান বিজ্ঞানের পরিক্ষেত্র আকারে গণ্য করছি এটা আমাদের মূর্খতার কারণ। এই জ্ঞান বিজ্ঞানের চর্চায় আমরা নিজেদেরকে অবহেলা করার কারণে আমাদের এই ইসলামিক সমাজ ব্যবস্থা আস্তে আস্তে পাশ্চাত্য সভ্যতা পাশ্চাত্য সংস্কৃতি পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গ্রাস করে ফেলেছে এবং ইসলামিক জ্ঞান বিজ্ঞান ইসলামিক গরিমা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে গরিমান্বিত হয়ে গেছে। আমরা জানি শিল্প বিপ্লব যে সময় হয়েছিল ইউরোপিয়ানরা সারা বিশ্বে পৃথিবীর চষে বেরিয়েছিল তখন মুসলিমদের রাজ্য লোক মর্যাদা লোক রাজকীয় ভোগ বিলাস এগুলো বেশি আকর্ষিত করেছিল যে কারণে নবজাগরণ শুধু ইউরোপিয়ানদের মধ্যে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল মুসলিমদের মধ্যে সেটা প্রভাবতী মন্ত্রী বিস্তার লাভ করতে পারে কারণ মুসলিমরা সেই সময় তাদের রাজ্যাভিলাস তাদের রাজকীয় শোভা রাজকীয় সৌন্দর্য রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে তারা স্বীকার করে। সেই কারণে ইউরোপীয় সভ্যতা এবং নবজাগরণের যুগে নিজেদের সভ্যতার বিকাশ করতে সম্ভব হলো অন্য ইসলামিক সভ্যতা যারা অতীতে সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থায় উন্নতি করতে সম্ভব হলো নিজেদেরকে সেই শিক্ষা সেই জ্ঞান গরিমা সেই উন্নয়ন সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল যেটা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি তাদেরকে বিস্তৃত করে দিল। চতুর্থ সব থেকে বড় কারণ
ইসলাম সভ্যতা ধ্বংস করে সেটা হলো খুব গুরুত্বপূর্ণ কারণ, ধর্ম পরিত্যাগ। ধর্ম পরিত্যাগ বলতে এই নয় যে নাস্তিক হয়ে যাও, আল্লাহকে অস্বীকার করা, নবীকে অস্বীকার করা, কোরআনকে অস্বীকার করা, হাদিসকে অস্বীকার করা, এটা নয়। এটা তো পরিপূর্ণ ধর্ম পরিত্যাগ, নাস্তিক হয়ে গেল। ধর্ম পরিত্যাগ বলতে এখানে বোঝাতে চেয়েছি যেটা, যে পরিপূর্ণ ইসলামে পরিপূর্ণ ঐশী জীবন ব্যবস্থার অনুসরণ না করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণ জীবন বিধান অনুসরণ এবং বাস্তবায়ন করতে বলেছেন। আমরা পরিপূর্ণ জীবন ব্যবস্থার অনুসরণ না করে আংশিক কিছু অনুসরণ করি, আর যেগুলো আমাদের ক্লাস হচ্ছে, সংবাদ হচ্ছে, সেগুলো বাদ দিয়ে যে এটা তো আমার লাইফস্টাইলে সুট করছে না, এটা আমার লাইফস্টাইলের সঙ্গে ম্যাচ করছে না, আমাকে তো ব্যাংকে অ্যাকাউন্ট রাখতেই হবে, আমাকে তো লোন নিতেই হবে, আমাকে যদি সুদ না খাই তাহলে কি করে আমি এই চাকরিটা পাবো, ইত্যাদি ইত্যাদি। যে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমি শুধু কয়েকটা উদাহরণ দিলাম, এইগুলো শুধু উদাহরণ নয়, আরো প্রবল অজস্র উদাহরণ রয়েছে যেগুলো আমরা আমাদের জাগতিক স্বার্থ চরিতার্থ করার জন্য সেগুলোকে আমরা গ্রহণ করি। যে এইটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিশ্চয় বাসি করবেন, যে আমরা তো এখন যে অবস্থায় রয়েছি এখন আমাদের ক্ষেত্রে সুদ খাওয়া যায় ব্যবসায়িক ক্ষেত্রে নিজেদেরকে
সীমায় করে নিয়েছে। এবং সেটা এরকম নয় যে কিছু দ্রব্য, কিছু পণ্য দ্রব্য, কিছু উদ্ভাবন সেগুলোকে আমদানি রপ্তানি করলাম, সেটা নয়। অথবা কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, কোনো ভালো আবিষ্কার হয়েছে, ইংরেজরা ভালো কোনো কিছু আবিষ্কার করতে সেটা আমাদের ইসলামিক সভ্যতায় কাজে লাগাচ্ছে, এরকম আমদানি রপ্তানি নয়। আমদানি রপ্তানি করেছি যেটা আমরা, সেটা হলো উন্নত নীতিমালা। আমরা ভেবে নিয়েছি ইসলামের নীতিমালা থেকে পাশ্চাত্য নীতিমালা অনেক বেশি উন্নত, সে কারণে আমরা আমাদের নীতিমালাকে বিসর্জন দিয়ে ধ্বংস করে পাশ্চাত্য রীতিনীতিকে আমন্ত্রিত করেছি এবং সেইগুলো প্রচার প্রসারে ঘটিয়েছি, ঘটাচ্ছি এখন। তো সে কারণে আমাদের ইসলামিক সভ্যতার পুনর্জাগরণ এখনো সম্ভব করা হচ্ছে না। এখন আমরা জীবনের লক্ষ্য, মুসলিমদের জীবনের লক্ষ্য কি সেটাই ভুলে গেছি। পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমাদের ইতিহাসকে পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাবে যে সার্বিক অধঃপতনের মূল কারণ অবশ্যই ধর্ম বিসর্জন, আর অন্যান্য কারণগুলো আনুষঙ্গিক। অধঃপতন এখানে শুধুমাত্র জাগতিক অধঃপতন নয় যে অর্থনৈতিক অধঃপতন ঘটলো কারণ অর্থনৈতিক উপার্জন কমে গেল, এটা নয়। জাগতিক এবং আধ্যাত্মিক দুটোই অধঃপতন। এই অধঃপতনকে বোঝানো হয়েছে ইসলামিক সভ্যতার অধঃপতন বলে। এই অবস্থায় উপসংহারে এটুকু বলতে পারা যেতে পারে যে এখনো আমরা যদি আমাদের ধর্মকে আগে ধরে না রাখি তাহলে মুসলিমদের সংখ্যা আমরা দিন দিন দেখতে পাচ্ছি 2050 সালে সারা ভারতবর্ষে মুসলিম হয়ে যাবে, পুরো পৃথিবীতে 2025 সালের মধ্যে মুসলিমরা 1 নম্বর স্থান অধিকার করবে, এরকম যতই আমরা শুনি ওই সংখ্যায় কিচ্ছু লাভ হবে না। যদি সমস্ত মানুষ টাইটেলে তাদের পদবীতে মুসলিম হয়ে যায় সেই মুসলিম হয়ে কোনো লাভ হবে না। এই বাড়তে থাকা মুসলিমদের সংখ্যা গুণগত মান যদি উন্নয়ন না হয় তাহলে এই সাংখ্যাধিক্য তখনই মুসলিমদের বিজয় লাভ করতে পারে না, তার প্রমাণ আমরা ইতিহাসে অনেক পেয়েছি। অথচ গুটি কয়েক ইমানদার মানুষ, গুটি কয়েক গুণবান মানুষ ইসলামিক আদর্শ আদর্শিত পরিপূর্ণরূপে তাদের দ্বারা কিন্তু বিজয় সাধিত হয়েছে, সেটাও ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে। তাই সাংঘাতিক দেখে আমাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের গুণগত মান উন্নয়ন করার প্রচেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই গুণগত মান পরিপূর্ণভাবে আমাদের জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমরা শুধুমাত্র যারা মসজিদের ভিতরে মুসলিম না হয়ে মসজিদের বাইরেও মুসলিম আদের অবস্থান করি, আমরা শুধুমাত্র মসজিদে অথবা যতক্ষণ কোনো ইসলামিক আলোচনা হবে সেই সময়ে মুসলিমের মতো দর্শক শ্রোতা বা আমলকারী ব্যক্তিরূপে শুধুমাত্র সীমাবদ্ধ না থেকে সার্বিকভাবে ইসলামিক নীতি নৈতিকতা নীতিমালাকে আত্মীকরণ বাস্তবায়ন করে পরিপূর্ণরূপে নিজেদের সার্বিক আত্মত্যাগ দেওয়ার প্রচেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন আল্লাহ। আসসালামু আলাইকুম।